সাংসদ রামপ্রসাদ শর্মায় বিজেপির পৰা পদত্যাগ কৰাৰ পিছতে তীব্র জোকাৰণি সৃষ্টি হৈছে ৰাজ্য ৰাজনীতিত সাংসদগৰাকী বিজেপির পৰা পদত্যাগ কৰাৰ ক্ষেত্ৰত লোৱা সিদ্ধান্তত বিজেপিৰ ভিতৰচৰাত তীব্র প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে সাংসদ শর্মার পদত্যাগ সন্দৰ্ভত ডিব্ৰুগড় বিজেপি সাংসদ ৰামেশ্বৰ তেলী আৰু বিধায়ক প্ৰশান্ত ফুকনে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰে আনহাতে তেজপুৰ সাংসদ আৰ পি শর্মা কংগ্ৰেছ দললৈ আন্দোলন জনালে সৰুপথাৰ বিধায়িকা ৰোজলিনা তিৰ্কিয়ে আবেগিক হৈ পদত্যাগ কৰিছে বুলি আমি গম পাইছো কিন্তু ইমান আবেগিক হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ পার্টি নিশ্চয় চিন্তা করব পুরোনা পার্টির কার্যকর্তাও হয় আর ঠিক যে আমি আশা করে বহি আছো এটা যে আমার নাম প্রকাশ পাব ঠিক তেনেকে আমি ভাবিছো আর পি শর্মার ক্ষেত্র এই সময়ত কোপা নাযাব কারণ এই কারণে কোথাও দল খেতি করব নকরে কিন্তু এতালেক টিকিট ফাইনেলাই হওয়া নাই আর পি শর্মার এই গোটেই কথাটা হল এটা আবেগিক মুহূর্ত বহুত বছর দলত আসলে কিবা কারণে টিকেট নাপালে কিবা টেকনিক্যাল কথা টিকেট পোৱা নাই বলে মই এতিয়ালৈকে শুনি আছো আমি পেপারে পত্রে পেনেলর নাম নগলেও টিকেট পাব পারে এটু বেলেগ কথা কিন্তু পাব নোৱাৰেও সেটা বেলেগ কথা কিন্তু কথাটো হল কি কিবা কারণে টিকেট নাপালে আজি আবেগিকভাবে দল ত্যাগ করেছে 44 বছর দলত আছো বলে কৈছে আজি রাতিটো শুই যাওয়ার পাছত রাতিপা শুই উঠার পাছত আকৌ মনলৈ ঘুরি আহি পেলায় আকৌ পুনৰ আমার ভারতীয় জনতা পার্টি যোগদান করে সি নিজের ধরনের আকৌ তার আগর কামবিলাক যেনেকে কথা তেখেতে কাম করব বলে মই আশা রাখিছো এতিয়া বিজেপির এজিপির কথাবিলাক আমি কবলে নেযাওঁ আজি সেই তেনেকুৱা বহুত কথা চলি আছে হয় এইবিলাক পলিটিক্যাল কথাবিলাক থাকে সেইবিলাক যদি তেওঁলোকৰ হেৰি হৈছে তেতিয়াহলে আমি ওয়েলকাম জনাইছো আমাৰ দুৱাৰ খোলা আছে আমাৰ লগত মানে যোগদান করলে আমি নিশ্চয় আমি ভাল পাম আৰু সকলো একেলগে আমি আমাৰ অঞ্চলৰ উন্নয়নবিলাকৰ কাৰণে আমাৰ সাংসদক প্ৰাৰ্থীক আমি জয়যুক্ত কৰিবলৈ সক্ষম হ'ম